मानुष काबिज करी बाड़ीर मानुष जीवन देव जाबो ना
কবিরাজ আমার একে মাত্র কন্যা শাহজাদি মালা এখন কি সুস্থ হয়েছে হ্যাঁ আপনার মালা তো একেবারে সুস্থ হয়েছে গোলাম খা হ্যাঁ এই শোনো কবিরাজ কালা শাহজাদি বকশিশ দিয়ে ওকে বিদায় করো অবশ্যই অবশ্যই আমার দিকে তাকাও গোলাম খা জনাব জনাব আর কবিরাজ বিদায় করেছ হ্যাঁ জনাব মামারা বাবুজি তোমার এখন কেমন লাগছে আমার যে এখন খুবই ভালো লাগছে আচ্ছা আচ্ছা ভালো ভালো মামারা তোমাকে একটি কথা বলবো বলবো মনে করেছি কিন্তু বলতে পারছি না বাবুজি হ্যাঁ এমন কি কথা যে আমার কাছে আপনি বলতে পারছেন না বলুন না হ্যাঁ অবশ্যই অবশ্যই বলবো আর তাহলে শুনো হ্যাঁ বলুন আলিগড়ে যুদ্ধের সময় আমি গোলাম খাকে কথা দিয়েছিলাম কি কথা দিয়েছেন কথা দিয়েছিলাম যদি সে আলিগড়ে যুদ্ধে জয়লাভ করতে পারে আর তাহলে তোমাকে তার হাতে তুলে দেব আব্বাজি হ্যাঁ আপনি দিয়েছেন কথা আগে আমার কাছে আপনি জিজ্ঞাসা করতে করা দরকার ছিল যে আমি ওকে বিয়ে করব কিনা কেন বিয়ে করবে না সে একজনের রাজ্যের প্রধান শিবশালা শুধু তাই নয় তাকে দেবো আমি এই মিশরের অর্ধেকের রাজত্ব কেন আব্বা হুজুর বিয়ে তো আর পুতুল খেলা নয় যে খেললাম আর পরে ভেঙে ফেলে দিলাম কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না হ্যাঁ আব্বা হুজুর আমার 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 কি বলবো আব্বা হুজুর আমার যে বিয়ে হয়ে গেছে হয়ে গেছে মাতা পিতা জন্মদাতা আর তো কিছু নয় বিদা তার কলমে লেখা সকল শাস্ত্রে কয় এর অর্থ আমার বিয়ে হয়েছে আপনার রাজ্যে আমি বলছি কোন দেশের শাহজাদা বলো তার কি নাম বলো সে সে কোন রাজ্যের শাহজাদা নয় সে যে আপনার রাজ্যের রাখিয়াল মালিক সর্দারের একমাত্র পুত্র আবু কাশিম জনাব আমি তো আগেই বলেছিলাম পথের জঞ্জাল পথেই শেষ করে দেই।